আমাদের পৃথিবী কতটা রহস্যময়! পুরো পৃথিবী জুড়ে এমন কিছু রহস্যময় জায়গা আছে যা আজও ভাবিয়ে তুলছে। একটা নয়, দশটা নয়, একশোটা নয়, হাজারো রহস্যময় স্থান দিয়ে ভরা আমাদের এই প্রিয় পৃথিবী, যেগুলো সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। বিজ্ঞানীদের অবিরাম প্রচেষ্টায় হয়তো একদিন সেই সব রহস্য উন্মোচন করা হবে, আর আমরা সেই দিনের অপেক্ষায়। মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিনই নতুন কিছু না কিছু জানছি এই সব বিষয়ে। আজকের এপিসোডে এমনই কিছু স্থান সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনও অসম্ভব বলে মনে করেন। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওটি স্পন্সর করেছেন ক্যান্ডি ওয়ার্ডস। ক্যান্ডি ওয়ার্ডস সম্পূর্ণ একটি ভিন্ন রকম গেম। এই গেমটি খেলা অত্যন্ত সহজ, কিন্তু মাস্টার লেভেলের দিকে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। গেম পেজের ডান সাইডে থাকবে বিভিন্ন ওয়ার্ড এবং বা সাইডে থাকবে সেই সব অক্ষরগুলোর সারি। এই অক্ষরগুলো আপনি ডানে বামে নিচে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন। গেমটি অ্যান্ড্রয়েড এবং iOS এ অ্যাভেলেবল। সলভ দোজ রিডলস অ্যান্ড ইম্প্রুভ ইউর ইংলিশ স্কিলস। ডাউনলোড লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। দরওয়াজা ক্র্যাটার। তুর্কমেনিস্তানে এই অদ্ভুত জিনিসটি দেখতে পাওয়া যায়। এখানে এমন একটি স্থান আছে যেটা দেখতে শুধু ভয়ঙ্করই না, বরং এখানে দেখতে আসা পর্যটকদের বিভিন্ন প্রশ্ন মাথায় আসে। এটা কি, কেন এটা এরকম? এটি এতটাই ভয়ঙ্কর যে এটাকে ডোর টু হেল বা নরকের দরজা বলা হয়। প্রকৃতপক্ষে এই ঘটনাটির সূত্রপাত হয় 1971 সাল থেকে। এই ক্র্যাটারের ব্যাসরেখা 69 মিটার্স, গভীরতা 30 মিটার্স এবং 5,350 স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত। জিওলজিস্ট অ্যানাটলি বাসপাকিনের মতে, 1971 সালে কিছু সোভিয়েত ইঞ্জিনিয়ার্স প্রথম এই স্থানটি দেখতে পান। তারা ধারণা করেন এখানে একটি গ্যাস ক্ষেত্র আছে, তাই সেই সব প্রকৌশলীরা এখানে কতটুকু গ্যাস আছে তার পরিমাণ নির্ধারণ করার জন্য একটি ড্রিলিং রিং পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, ড্রিলিং রিংটি এই গর্তে ধসে পড়ে এবং সেখান থেকে অতি ক্ষতিকর বিপজ্জনক মিথেন গ্যাস নির্গত হতে থাকে, যেটা সেখানে বসবাস করা স্থানীয় লোকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রকৌশলীরা চিন্তা করলেন এটিকে পুড়িয়ে ফেলবে, যেটা 1 সপ্তাহের বেশি জ্বলবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এটি 4 দশকেরও বেশি সময় ধরে চলে যাচ্ছে। 2009 সাল থেকে 50,000েরও বেশি পর্যটক এই স্থানে ভ্রমণ করেন। হকাদলার গেসার ভ্যালি। দুনিয়া জুড়ে শুধু মানুষই নিজেদের জন্য ফোয়ারা বানাতে পারে বিষয়টি কিন্তু তা নয়। প্রকৃতি নিজে নিজে ফোয়ারা বানাতে পারে, আর এই স্থানটিকে বলা হয় গেসার। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস ফোয়ারা, যেটা কিনা আইসল্যান্ডের হকাদলার ভ্যালিতে দেখতে পাওয়া যায়। যখন এটা থেকে পানি বের হওয়া শুরু হয়, হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু সে পানি 70 মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে। আর যখন এটা শান্ত হয়ে যায়, তখন একটি বড় আকৃতির পানির বেলুন দেখতে পাওয়া যায়, যার রং পুরোটাই নীল হয়। প্রতি 5 থেকে 10 মিনিট পরপর পানি একটি সজোরে ধাক্কা দেয়, আর সে পানি পুরো 70 মিটার পর্যন্ত উপরে উঠে যায়। চিন্তা করে দেখুন, পানিকে 70 মিটার পর্যন্ত উপরে উঠে যাওয়ার জন্য প্রকৃতি কতটুকু জোরে ধাক্কা দেয়। কানো ক্রিস্টালস। আপনি যদি কখনো কলম্বিয়ায় যান, তাহলে কানো ক্রিস্টালসে যাওয়ার সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়। কেননা পুরো দুনিয়া জুড়ে এই একমাত্র নদী যেখানে 5টি ভিন্ন রকম রঙে দেখতে পাওয়া যায়, যেমনটি আপনি দেখছেন। আর এই জন্যই এই নদীটির নাম রাখা হয় লিকুইড রেইনবো। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5টি ভিন্ন রকম রং দেখতে পাওয়া যায়। হলুদ, সবুজ, নীল, কালো এবং বিশেষ করে লাল, যেটাকে উপর থেকে দেখলে ঠিক এরকম দেখাবে। এটা দেখতে এতটাই সুন্দর দেখায় যে আমরা চাইলেও এর দিক থেকে নজর সরিয়ে নিতে পারবো না। এই রংটি হবার কারণ, নদীর তলদেশে পাওয়া যায় প্রচুর সংখ্যক রং বেরঙের গাছ, বিভিন্ন প্রকার প্রবাল আর পাথর। ধারণা করা হয় সেনারিয়া দেলা ম্যাকারিনা পাথরগুলো গঠিত হয়েছিল আজ থেকে প্রায় 1.2 বিলিয়ন বছর আগে। এখানে দেখতে পাওয়া যায় 420 প্রজাতির পাখি, 10 প্রজাতির উভয়চর প্রাণী, 43 প্রজাতির সরীসৃপ এবং 69 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আর এখান থেকেই বোঝা যায় প্রকৃতির চেয়ে বড় চারুশিল্পী আর কেউ হতে পারে না। তো বন্ধুরা, পানি তো কোনো রং নেই, তাহলে এই নদী কেন ভিন্ন রকম রূপ ধারণ করে তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেব একজনকে। তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর অবশ্যই এই কুইজে অংশ নেবার জন্য কমেন্ট করে জানিয়ে দিন। ওয়াইটমো কেভস। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত ওয়াইটমো কেভস, যেখানে আপনার এক ভিন্ন রকম দৃশ্য নজরে আসবে। এখানে আপনি এমন একটি গুহা দেখতে পারবেন যেটা পুরোটাই তারা দিয়ে ভরা। প্রকৃতপক্ষে এটা কোনো আসল তারা নয়, কিন্তু এটা দেখতে তারার থেকে কোনো অংশে কম নয়। তাহলে চলুন এটাকে তারা না বলি, কেননা এটা আসলে এক প্রকার জীবিত প্রাণী, মানে এক প্রকার ফাঙ্গাস।
যা কিনা পুরো দুনিয়া জুড়ে শুধুমাত্র এই গুহাতেই পাওয়া যায়। আর সম্ভবত আপনি বিশ্বাস করবেন কি না, এই ছোট ছোট প্রাণী যতটুকু না ক্ষুধার্ত থাকে, তার থেকে বের হওয়া উজ্জ্বল আলো তার চেয়ে বেশি আলোকিত করে। হাজারো ছোট ছোট প্রাণী মিলে একরকম নীল আলো বের করতে থাকে, যেটা দেখে যে কেউই বিস্মিত হয়ে যায়। ল্যান্সোয়াস মারানহানসেস ন্যাশনাল পার্ক। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে মারানহাও স্টেটে অবস্থিত এই পার্কটি বছরে ছয় মাস খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। শুধুমাত্র চতুর্দিকে মাটি, মাটি আর মাটি দিয়ে পরিপূর্ণ থাকে, যেখানে কোনো ধরনের ফসলও জন্মায় না। এই পার্কটি 43 মাইল বা 70 কিলোমিটার জুড়ে বিস্তৃত। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিমাপ প্রায় 70% হয়ে থাকে, ফলে এই জায়গাটি এক অন্যরকম রূপ ধারণ করে। এই বৃষ্টিপাতের পানি জমিনের নিচে না যেয়ে 40 মিটার পর্যন্ত উপরে উঠে যায় বাতাসের কারণে, যা এক অপরূপ সুন্দর পুকুরে পরিণত করে। আর এই পুকুরটি সমুদ্রের যে কোনো বিচের থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সে সময় এখানকার তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। দুনিয়া জুড়ে প্রতি বছর প্রায় 60,000 পর্যটক এখানে ভ্রমণ করেন। এটা সত্যি খুবই চমৎকার। অ্যান্টলপ ক্যানিয়ন। আমার ধারণা মতে আপনাদের অনেকেই এই অ্যান্টলপ ক্যানিয়ন সম্পর্কে শুনেছেন, কিন্তু এখানে এমন কিছু কারণ আছে যেটা সম্পর্কে অনেক কম মানুষই জানে। এই ক্যানিয়নটি আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চল অ্যারিজোনাতে অবস্থিত। আপনি এই দৃশ্যটি দেখুন, এটি কতটা স্মুথ। এই সুন্দর জায়গাটি শুধুমাত্র আমেরিকাতেই দেখতে পাওয়া যায়। প্রকৃতপক্ষে অ্যান্টলপ ক্যানিয়ন দুটি অংশে বিভক্ত, একটি উপরের অংশ এবং অপরটি নিচের অংশ। এখন আপনি নিশ্চয়ই চিন্তা করছেন, এই পাথরের এত সুন্দর আকৃতি কীভাবে হলো। প্রকৃতপক্ষে প্রতি কয়েক বছর পর পর অতিমাত্রায় বন্যায় প্লাবিত হয় এই অঞ্চলটি, আর এই বন্যার পানির গতিবেগ পাথরগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর এরকম প্রায় কয়েক বছর ধরেই হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজ এ পর্যন্তই, আমি ফিরে আসবো নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। স্মাইল মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।